गाड़ी पॉल्यूशन फेल कनु आपा गाड़ी पॉल्यूशन फेल कनु पॉल्यूशन फेल कनु आमी किछु नय आमी एकजन साधारण मानुष। এবার কলকাতা পুলিশের নিজস্ব যে গাড়ি, অফিসাররা যেই গাড়িতে বাতি লাগিয়ে ঘুরেন সেই গাড়ির পলিউশন ফেল হওয়ায় হাতে নাতে রাস্তার মাঝে একজন মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী, তিনি হাতে নাতে ওই গাড়িকে ধরলেন এবং পুলিশ অফিসার অন রোড থাকাকালীন এবং তিনি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের ডিটেলস সার্চ করেও তিনি ফেসবুকে পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে গাড়ির পলিউশন ফেল হয়ে গেছে 2021 নভেম্বরের 24 তারিখে, তবুও 2023 ওই গাড়ি নিয়ে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে অফিসাররা। অথচ রোজ দেখা যায় যে সাধারণ মানুষকে সামান্য কিছু ট্রাফিক রুল ভুল হওয়ার কারণে তাদের কিন্তু মোটা অঙ্কের ফাইন দিতে হয়। এইবার এইরকমভাবেই কিন্তু রাজ্যের কোষাগারকে ভরানোর চেষ্টা চলছে এবং এইভাবেই ভুরি ভুরি কেস দেওয়া হচ্ছে, সাধারণ পাবলিককে হ্যারেস করা হচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একজন সাহসী দিদিভাই, তিনি সঙ্গীতা চক্রবর্তী, তিনি কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পুলিশের চোখে চোখ রেখে তিনি প্রতিবাদ করলেন। আপনার সাথে কথা বলবো যে আপনি আমাকে বলুন, আপনারা লোকের ফাইন করেন, আপনার গাড়ি কেন পলিউশন ফেল নিয়ে আপনি ঘুরছেন, ট্রাফিক করে ট্রাফিক কেন আপনি যে গাড়িতে চেপে ঘুরছেন মুভ করছেন, আপনার গাড়ির পলিউশন ফেল আর লোকের গাড়ির পলিউশন ফেল থাকলে টাকা কাটছেন, কন্টিনিউয়াসলি মানুষ হ্যারেস হচ্ছে আপনাদের জন্য, আপনাদের গাড়িতে কেন পলিউশন ওকে থাকবে না, কেন ওকে থাকবে না, আচ্ছা